প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো। আজ আমি তোমাদেরকে আমার ইসলাম ধর্মের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তৃতীয় শ্রেণী বাংলা ভাষণ, ইসলাম ধর্ম, পেজ 12, 12 পৃষ্ঠার মিলকরণ বাদ ছিল 3 নম্বরের, সেটা আমি আজকে দেখিয়ে দিচ্ছি। ইতিপূর্বে পূর্বের ক্লাসে তোমাদেরকে আমি সঠিক উত্তরের টিক চিহ্ন এবং শূন্যস্থান পূরণগুলো করে দিয়েছিলাম। আজকে রেখা টেনে মিলকরণ পৃষ্ঠা 12 পৃষ্ঠা এগুলো আমি করে দিব। দেখো, এই যে রেখা টেনে মিল করো, এটি তোমাদেরকে আজকে সম্পূর্ণ করে দিচ্ছি। পৃষ্ঠা 12, 3 নম্বর। রিজিক অর্থ, আচ্ছা আর একটু সুন্দর করে দিচ্ছি, পাশে করে দিচ্ছি। পাশেগুলো আমি লিখতেছি, এই মিলকরণের মধ্যে রিজিক অর্থ খাদ্য, রহমান অর্থ পরম দয়ালু, আমরা আখিরাত বিশ্বাস করব, রাসুল অর্থ প্রেরিত পুরুষ, আল্লাহ সবকিছু স্রষ্টা। ঠিক আছে, তাহলে এখানে দেখো ইসলাম ধর্মের আজকে এই আজকের রেখা টেনে মিলকরণ পৃষ্ঠা 12, 3-এর পর রিজিক অর্থ খাদ্য, রহমান অর্থ পরম দয়ালু, আমরা আখিরাতে বিশ্বাস করব, রাসুল অর্থ প্রেরিত পুরুষ, আল্লাহ সবকিছু স্রষ্টা। এটা একটু তোমরা লিখে নাও।
শিক্ষার্থীরা তাহলে আমরা আজকে এটা কমপ্লিট করি। রেখাটানে মিলকরণ কমপ্লিট করলাম 12 পৃষ্ঠার। এরপরে সংক্ষিপ্ত সংক্ষেপে উত্তর দাও, নিজের প্রশ্নগুলোর উত্তর দাও। 4 এবং 5 নম্বরে কতগুলো, 12 এবং 13 পৃষ্ঠায় কতগুলো প্রশ্ন উত্তর আছে, তোমাদেরকে এগুলো পড়ে ফেলতে হবে, ঠিক আছে? এরপরে আমরা দ্বিতীয় অধ্যায়ে যাচ্ছি আজকে। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে ইবাদত। দ্বিতীয় অধ্যায় ইবাদত। দ্বিতীয় অধ্যায় ইবাদত, তোমরা সবাই বই খোলো, পৃষ্ঠা হচ্ছে যে 14 14 পৃষ্ঠা। ইবাদত অর্থ কি? ইবাদত অর্থ আমল করা, কাজ করা, গোলামি করা। আল্লাহ তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো কাজ করাকে কি বলা হয়? ইবাদত বলা হয়। যেমন আমরা মানুষের সাথে কথা বলি, কথা বলার সময় মিথ্যা কথা বলি না, কেননা আল্লাহ তাআলা মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন। আল্লাহ ও তার রাসূলের কথা মতো কাজ করলে সব কিছু কি হয়? ইবাদত হয়। এমনকি লেখাপড়া, খাওয়া পড়া, চলাফেরা, ঘুমানো সবই কি? ইবাদত। আল্লাহ তাআলা আমাদেরকে তাঁর ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আমরা তাঁর গোলাম, তাঁর আদেশ মানলে ও তাঁর রাসূলের পথে চললে তিনি খুশি হন। কে খুশি হন? আল্লাহ তাআলা খুশি হন। ইবাদত করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। প্রধান ইবাদত হলো কয়টি? 4টি। সালাত, জাকাত, সাওম, হজ, এই 4টি হচ্ছে প্রধান ইবাদত। সালাত ও সাওম ধনী গরিব সকলের জন্য ফরজ। সালাত ও সাওম মানে হলো নামাজ এবং রোজা, ধনী গরিব সকলের জন্য ফরজ। অবশ্যই ফরজ অর্থ কি? অবশ্যই পালনীয়। জাকাত ও হজ কেবলমাত্র ধনীদের জন্য ফরজ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইসলামের ভিত্তি কয়টি? 5টি। এক হচ্ছে ইমান, 2 হচ্ছে সালাত, 3 হচ্ছে জাকাত, 4 হচ্ছে সাওম, 5 হচ্ছে হজ। এছাড়াও ইবাদত আছে, যেমন সালাম দেওয়া একটি ইবাদত, আব্বা আম্মার কথা মতো চলা, জীবের দয়া করা, রোগীর সেবা করা, ইয়াতিম মিসকিনকে সাহায্য করা, সত্য কথা বলা ইত্যাদি। আল্লাহ তাআলার আদেশ মানা, তার রাসূলের শেখানো পথে চলা আমাদের কি কর্তব্য? তাহলে আমরা ইবাদত থেকে আমরা কি শিখতে পারলাম? যে প্রধান ইবাদত কয়টি? 4টি। কি কি? সালাত, জাকাত, সওম, হজ। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইসলামের ভিত্তি কয়টি? 5টি। কি কি? ইমান, সালাত, জাকাত, সওম, হজ, ঠিক আছে? তাহলে এরপরে আসি আমরা পাক পবিত্রতা পৃষ্ঠা, তাও একই পৃষ্ঠা। তারপর আসি পাক পবিত্রতা।
পাক পবিত্রতা হচ্ছে দেখো আমি বলছি এই যে কুরআন মজিদে আছে নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীকে আর পাক পবিত্রতা লোক পাক পবিত্রকারী লোকদেরকে ভালোবাসেন কে ভালোবাসেন আল্লাহ তাআলা কুরআন মজিদে আল্লাহ বলেছেন নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীকে আর পাক পবিত্র লোকদেরকে ভালোবাসেন এমনি ভাবে আল্লাহ তাআলা কুরআন মজিদে আরো 30 জায়গায় পাক পবিত্র থাকার কথা জোর দিয়ে বলেছেন সব পায়খানা ময়লা আবর্জনা ইত্যাদি নাপাক জিনিস হতে পাক সাফ থাকাকেই পাক পবিত্রতা বলে আমরা শরীর ও কাপড় চোপড় পাক পবিত্র রাখা দরকার আমাদের শরীর এবং কাপড় চোপড় পাক পবিত্র রাখা দরকার শরীর ও কাপড় চোপড় পাক সাফ না থাকলে মন ভালো থাকে না নানা রকম অসুখ বিসুখ হয় যারা পাক সাফ থাকে আল্লাহ তাআলা তাদেরকে কি ভালোবাসেন সবাই তাদের ভালোবাসে অনেক অসুখ বিসুখ থেকে রক্ষা পায় পেশাব পায়খানা লাগলে কাপড় নাপাক হয়ে যায় শরীর নাপাক হয় শরীর নাপাক শরীর কাপড় নাপাক হলে পানি দিয়ে ধুয়ে পাক সাফ করতে হয় আর আমরা কি পাক সাফ থাকব ঠিক আছে এই হচ্ছে যে পাক পবিত্রতা অর্থাৎ পাক পবিত্রতা আল্লাহ তাআলা খুব পছন্দ করেন আল্লাহ তাআলা কুরআন মজিদে 30 জায়গায় পাক পবিত্রতার কথা জোর দিয়ে বলেছেন এই জন্য আমরা পেশাব পায়খানা ময়লা আবর্জনা ইত্যাদি নাপাক জিনিস হতে পাক সাফ থাকব এবং নিজেকে পাক পবিত্র রাখব তাহলে আজকে আমরা দ্বিতীয় অধ্যায় ইবাদতের ইবাদত কি জানলাম এবং পাক পবিত্র কি জানলাম এবং বারো পৃষ্ঠার এই অনুশীলনীর একটি ওই ডান এবং বাম দিকে মিলকরণ শিখলাম আমি যেটুকু পড়িয়েছি এটা ভালো করে যদি তোমরা বাসায় আর একটু পড়াশোনা করো তাহলে তোমাদের কাছে একদম সহজ হয়ে যাবে তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী আরেকটি অনলাইন ইসলাম ধর্মের ক্লাসে সেই পর্যন্ত স্টে হোম স্টে সেফ সবাইকে ধন্যবাদ